স্কুলে শিক্ষার্থীগণ, বিশেষ করে নবম এবং দশম শ্রেণীতে যারা বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করতেছ, তোমাদের মতো করে আমি আলোর প্রতিফলন সহজভাবে আলোচনা করার চেষ্টা করতেছি। এর আগে অনেকগুলো আলোচনা আমি করেছি, আজকে যে বিষয়টা আলোচনা করব এই অধ্যায়ের শেষের পর্যায়ে প্রায়, সেটা হচ্ছে আয়নার ব্যবহার, অর্থাৎ ইজ অফ মিরর্স। তো সেখানে প্রথমে সাধারণ আয়না, এটা সম্বন্ধে বলতে গেলে আমরা এভাবে জানি যে প্রতিদিনই আমাদের নিজের চেহারা সাজগোজ করার জন্য যে আয়নাটা ব্যবহার করি, এটাই হলো সাধারণ আয়না। এখন এর আগে আমি দেখাইছি সেখানে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, তো যাই হোক এই আলোচনা যাব না। এখানে সাধারণত বাম জিনিসটা ডানে দেখায়, ডান জিনিসটা বামে দেখাবে। কিন্তু আরেকটা যদি আয়না আমরা 90 ডিগ্রিতে স্থাপন করি, তাহলে ডানটা ডানের দিকে দেখাবে, বামটা বামের দিকে দেখাবে। কারণ এখানকার প্রতিফলনটা আবার এখানে চলে আসবে, সে এখানকার ডানটা বাম হয়ে যাবে, বামটা আবার ডান হয়ে যাবে, অর্থাৎ আগের মতোই অবিকৃতি অবস্থায় থেকে যাবে। এই হলো সাধারণ আয়নার ব্যবহার। এবার উত্তম আয়না, অর্থাৎ যেটাকে বলা হয় কনভেক্স মিরর, এই মিররটা আমি একটা এখানে দৃশ্য দেখাচ্ছি। এটা বলার আগে বলি যে এটা প্রকৃত সোজা এবং বড় বস্তুকে ছোট দেখার জন্য এই উত্তল আয়না গাড়ি চালকরা পিছনের দৃশ্যটাকে, বিরাট দৃশ্যটাকে ছোট করে দেখার জন্য এই আয়নাটা ব্যবহার করা হয় রিয়ার ভিউ মিরর হিসাবে। অর্থাৎ দেখবো আমরা ড্রাইভার যখন গাড়ি চালাচ্ছে, পিছনের দৃশ্যগুলো দেখার জন্য দুই পাশে বা সামনে আয়নাগুলো আছে, সেগুলো অবশ্যই উত্তল আয়না। উত্তল আয়নার বৈশিষ্ট্য হলো পিছনের দৃশ্যগুলো ছোট করে প্রতিবিম্ব গঠিত হবে। যেমন এখানে দেখা যাক এম এবং এম ড্যাশ একটা উত্তল আয়না। এই উত্তল আয়না এটা হলো প্রধান অক্ষ, কারণ পি হলো তার মধ্যবিন্দু এবং মেরুবিন্দু, তাহলে পি পি ড্যাশ এটা হবে তার প্রধান অক্ষ। এখন এই প্রধান অক্ষকে পিছনে বর্ধিত করলে বস্তুটার অবস্থানটা কোথায় সেটা পাওয়া যাবে এই প্রধান অক্ষের উপরে। এবং প্রধান অক্ষের মতো আলোক রশ্মি যেদিকে আসছে ওই পথেই চলে যাবে, এটাকে বর্ধিত করলে এদিকে আমরা প্রধান অক্ষ একটা কল্পনা করতে পারি। এখন এই বস্তুটা অপেক্ষাকৃত বড়, এক্স এবং ওয়াই, এটা প্রধান অক্ষের উপর রাখানো হয়েছে। এখন এই এক্সের মাথা থেকে একটা আলোক রশ্মি আপতিত হচ্ছে কিউতে এবং কিউ ওয়ানের প্রতিফলিত হয়ে গেল। এখন যদি আমরা একটা লম্ব আঁকি, তাহলে এটা হবে আপতিত রশ্মি থেটা আই, এটা হবে থেটা আর। আবার আরেকটা আলোক রশ্মি সেটা ব্যাসার্ধ বরাবর, সেটা আবার ওই দিকেই চলে যাবে, অর্থাৎ যে পথে আসছিল সে পথে গমন করবে। এখন যদি আমরা কিউ এবং কিউ ড্যাশ প্রতিফলিত রশ্মিকে বর্ধিত করি, সেই রশ্মিটা এক কল্পিত প্রধান ফোকাসের দিয়ে প্রবাহিত হবে, প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। আর লম্বটাকে যদি আমরা বর্ধিত করি, সেটা আবার কেন্দ্রের মধ্যে সেটা মিলিত হবে, তাহলে এই কোণটা এবং এই কোণটা একই একান্ত ফল হিসাবে, অর্থাৎ এটা থেটা আই এবং এটা থেটা আর হবে। অর্থাৎ এটা হবে যেহেতু আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুটোই সমান, সেহেতু এই কোণটা সমান এই কোণটা হবে। যাই হোক, সে আলোচনা আগে আমি করেছি। এখন এই প্রতিফলিত রশ্মি এফের দিয়ে চলে গেল, আবার এই রশ্মিটাকে বর্ধিত করলে উভয় তারা এই জায়গায় মিলিত হবে, এই জায়গাটা হবে এক্সের মাথাটা, এই এক্সের মাথা হবে এক্স ড্যাশ এবং ওয়াই হবে এটা ওয়াই ড্যাশ। অর্থাৎ এই বিশাল বস্তুটা এখানে ছোট আকারে ছোট প্রতিবিম্ব গঠিত হবে।
যেটা আমি এর আগে উত্তর ল্যান্সে দেখিয়েছি, এখানে দেখার কোনো প্রয়োজন নেই। আগের আলোচনাটাকে আরো সমৃদ্ধ করার জন্য, বেশি সহজ করার জন্য এটা এখানে বলা হয়েছে। শুধু এখানে বলতে হবে উত্তর আয়না সোজা অপেক্ষাকৃত এবং সেটা বড় বস্তুকে ছোট করার একটা উপায়। এই জন্য ড্রাইভাররা পিছনের দৃশ্যটাকে ছোট করে দেখার জন্য তারা ব্যবহার করে থাকেন। সেখানে বিরাট একটা দৃশ্যকে ছোট প্রতিবিম্ব করে তারা দেখতে পাবে। এই হলো উত্তর আয়নার ব্যবহার। তোমরা যদি এটা ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে উত্তর আয়না সোজা প্রতিবিম্ব এবং অপেক্ষাকৃত বস্তু তোমরা খুবই ছোট এবং সেটা হবে অবাস্তব, কারণ সেটা কল্পনা করে সেখানে প্রতিবিম্বটা গঠিত করতে হবে আর সেটা ছোট হবে, সোজা হবে এবং সেটা যেদিকে প্রতিফলক পৃষ্ঠ তার বিপরীত দিকে প্রতিবিম্বটা পাওয়া যাবে। এবং ড্রাইভাররা তাদের বিশাল দৃশ্যটাকে, পিছনের দৃশ্যটাকে ছোট করে দেখার জন্য এই ড্রাইভাররা এই উত্তর আয়না ব্যবহার করে থাকে। তোমরা এটা বারবার যদি অনুশীলন করো আমার মনে হয় কঠিন কোনো হওয়ার কথা না, তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।